হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলংতির ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য, যেটা 28 জানুয়ারি 2020 মানে টুইজডের জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই আপনারা পুরো দেখবেন। আর যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতেই আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি আগে এখানে লিখব খানাপাড়া তীর, যারা যারা আসছিল আমি তাহলে করে, যারা আসছিল ফার্স্ট রাউন্ড 95 আর সেকেন্ড রাউন্ড আসছিল 14, ঠিক আছে। তো আমি দিচ্ছি এখানে 28 জানুয়ারি 2020 জন্য, তো এখানে 28 লিখব, জানুয়ারি লিখব 01, এখানে লিখব 2020, ঠিক আছে। তো বন্ধুরা, এই যেটা রেজাল্ট আসছিল 95 আর 14 যেটা রেজাল্ট আসছিল খানাপাড়া তীরে, আমি ওই রেজাল্টটার মাধ্যমেই আমি আপনাদের জন্য, যে 28 জানুয়ারি 2020 মানে টুইস্টের জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর নাম্বার যেটা 95 আর 14 যেটা রেজাল্ট আসছিল, ওই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য আমি বের করে দেখাবো। তো ওসব দেখার জন্য আপনাদের সবার প্রথমে কি করতে হবে, আপনাদের সবার প্রথমে শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করতে হবে। কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে, ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যায়। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লাইক হয়ে গেছে, তো চলুন আমরা এখন ভিডিওটাকে আমরা কন্টিনিউ করতে পারি। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে আমাদের লিখতে হবে 95 মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, ওটার সাথে আমাদের 100 প্লাস করতে হবে। এখানে 100 প্লাস করলে এখানে হবে 14, এখানে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 2, এখন এটাকে প্লাস করলে হবে 10, এখানে হবে 8, এখানে হবে 4, ওটাকে প্লাস করলে হবে 9, এখানে হবে 2, এখানে হবে 1, ঠিক আছে। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট নিতে হবে, মানে আমাদের লিখতে হবে 14, তার সাথে আমাদের 100 প্লাস করতে হবে। 100 প্লাস করলে হবে এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 0, এখানে হবে 7, এখানে হবে 4। তো এখন এটাকে প্লাস করলে হবে 8, এখানে হবে 1, এখানে হবে 9, ঠিক আছে। তো আমাদের আগে এখানে কী লিখতে হবে, আগে আমাদের এখানে লিখতে হবে এন্ডিং, তারপর এখানে আমাদের লিখতে হবে হাউস, তারপর আমরা এখানে দিব আগে নর্মাল নাম্বার, তারপর আমি দিব এখানে হিট নাম্বার। তো আমাদের খানাপাড়া তীরের জন্য আমরা এন্ডিং কত নেব, এন্ডিং আমরা এই দুটা আর এটা নেব। তো আমরা এন্ডিং কী পেয়েছি, আমরা এন্ডিং সিম্পলি 1 এন্ডিং আর 9 এন্ডিং আমরা পেয়ে গেছি। তো এখন আমরা হাউস বের করব, তো হাউস কীভাবে বের করব, কিন্তু হাউসের ফর্মুলা যেটা আছে, আমরা যেটা দিয়ে হাউস বের করব, ওটার ফর্মুলা সম্পূর্ণটা আলাদা। আমরা এই ফর্মুলা থেকে আমরা হাউস বের করব না, হাউস বের করার জন্য আমাদের অন্য ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু ওটা দেখানোর আগে, যদি আপনারা ভিডিওটাকে মিডিল থেকে দেখছেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি ভিডিওটাকে গিয়ে আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, আপনার পাজল হয়ে যাবেন কি দাদা কী থেকে কী করছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি ভিডিওটাকে গিয়ে শুরু থেকে আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন আমরা দেখে নিই এখন আমরা হাউস কীভাবে বের করবো। হাউস বের করার জন্য আমাদের ফার্স্ট লিখতে হবে 95 মানে ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখতে হবে, তারপরে আমাদের 14 লিখতে হবে মানে সেকেন্ড রাউন্ড রেজাল্ট। এখন এটাকে প্লাস করলে হবে 4, এখানে হবে 6, এখানে হবে 5, এখন এটাকে প্লাস করলে হবে 10, 0, এখানে হবে 1, এখানে হবে 2, ঠিক আছে।
তো এখন আমাদের এখানে 14 লিখতে হবে, তারপর 95 লিখতে হবে, মানে সেকেন্ড রাউন্ড রেজাল্ট আগে তারপর ফার্স্ট রাউন্ড রেজাল্ট। এখানটাকে প্লাস করলে হবে 5, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে প্লাস করলে হবে 8, এখানে হবে 2, এখানে হবে সরি বন্ধুরা এখানে হবে 7, এখানে হবে 5। ঠিক আছে, তো আমরা হাউস কী নিব, হাউস আমরা এখান থেকে নিব আর এখান থেকে নিব। তো আমরা হাউস কী পেয়েছি, হাউস আমরা পেয়েছি 0 হাউস, 1 হাউস, 7 হাউস আর 8 হাউস, এই চারটা আমরা হাউস পেয়েছি আর দুটা এন্ডিং পেয়েছি। তো চলুন বন্ধুরা এখন আমরা দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কি হতে পারে। কিন্তু বন্ধুরা আমি ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা এই চ্যানেলটাতেই আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর প্লেয়ার হয়ে থাকেন। তো তাই বন্ধুরা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই কি এই আর এই হাউস এন্ডিং থেকে নাম্বার আসলে তাহলে নর্মাল নাম্বার আর হিট নাম্বার কী হতে পারে। তো 0 হাউসের আমি 0 01কে রাখবো নর্মাল নাম্বারে, আর 09কে আমি দিব হিট নাম্বারে। ঠিক আছে, 1 হাউসের 11 আসতে পারে নর্মালে আর 19 আসতে পারে হিট নাম্বারে। 77 হাউসের আমি 71 রাখবো হিট নাম্বারে, 79 রাখবো আমি নর্মাল নাম্বারে, 8 হাউসের আমি 81 রাখবো হিট নাম্বারে আর 89 রাখছি আমি হিট নাম্বারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি শুধু চারটা আর চারটা আটটা নম্বরই আমি দিয়েছি, যেটা এই আটটা নম্বর থেকে সাকসেস হতে লাগে আমাদের, যেটা 28 জানুয়ারি 2020 মানে টুইজডের জন্য। তো বন্ধুরা আপনাদের কী লাগছে, যদি এই আটটা নম্বর থেকে রেজাল্ট হয় তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে, আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে তো আপনাদের কী টার্গেট সেটাও আপনার নিচে একটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে আমি ওর নাম যেটা 29 জানুয়ারি 2020 জন্য খানাপাড়া তীরে যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি ভিডিও আপনাদের ভালো লেগেছে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা রিকভার করতে পারে। তো বন্ধুরা এমন ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ফিরছি আমরা একটা নতুন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।